বললাম তোমার ভালোবাসা হলে চেহাম তুমি কি কো, আই লাভ ইউ। তুমি আমাকে ভালোবাসবা, আমি তোমাকে ভালোবাসবো, ভালোবাসায় এই ঘর মাখামাখি হয়ে থাকবে। আমি আর মানবার কি লাগে, তুই যা রুস্তা পড়েছিস লাহোরের পর। এতদিনে আমিও আরমান ভাই সম্পর্কে অনেক কিছু জেনেছি। হি ইজ এ ফ্যান্টাস্টিক হিউম্যান বিইং। তুমি জানো তোমার গান আমার কত পছন্দ। তোমার গান একদিন না শুনলে আমার তো ঘুমই হয় না, আমার সারা দিনটাই মাটি হয়ে যায়, মানে আমি চলতেই পারি না। না না, এত লাগছে কি আপনি খাবেন? আরে না, আমি কামো কে, আমার তো মন কোন যে এইসব লাগছে, মন কোন 100 থেকে 110-120 গ্লাস লাগে। বলেন কি, তুই তোরে চামচা চামুন্ডা লয়ে এখান থেকে চলে যা। এ ভাই, হ্যাঁ আমার হাজবেন্ড বলেছে আপনার সম্পর্কে। বলেছে? এই যে আপনি অনেক কথা। এই খাটা বান্ধব খুলবি না, একবার বান্ধবটা খুলে দেখ কি করি আমি। দেখ ভাই, মুই একটা কথা কমু কি মরে, আমরা এই ডলা হেই ডলা এমনে হেমনে কত শাস্তি মরে দিয়েছেন, 20 ডলার পর্যন্ত দিয়ে দিয়েছেন ওর গালে, মুই একটা থাপড় মারবো। হেলো ওই 20 ডলার কিছু প্রতিশোধ, মোর কলজেটা ঠান রইবে, কলজেটা ভেজ ভেজ মানে পানিতে ভিজায় ওইরকম ভেজবে আপনি কন। অসম্ভব, এটা করণ যাবো না তো ভাই, না এটা করণ যাবো না। অবজা ভাই, আওয়ার আগে আপনার পাও ধরছি মুই, মোর এই সুযোগটা দেন, জীবনে একটা সুযোগ পাইছি, এই সুযোগটা কামে লাগাই, এরপর ছুটে গেলাম। ওই তুই কিন্তু বেশি বেশি করতে ছুটি, কিন্তু আমি কিক খাবি কিন্তু কই দিলাম, একদম এমন এক কিক মারুম না, ফেলাং কিক মারুম, দূরে হালাং যাবেন থেকে, বেশি বুঝেন না আপনি। আব্দুল করে কইলাম, হ্যাঁ ওই যাই। আই বলে চললাম কি দাস, একবার বান্ধনটা খুল তোর, আমি শুক্রবার শনিবার বাইর করে দেবো, তুই আমার চিনোস না, আমার বান্ধবটা খুলবি তুই? রবি তুই এর কিছু করবি না? বিষটা মারলাম তোর এই মাংসওয়ালা গালে, মারলে পারতে পারতাম কিন্তু মারলাম না, বাই দেখলে পরের মোড়ে আবার 20 ডলা দেবে, 20 ডলা সহ্য করতাম না, কিন্তু এই হুদাতে 10-20টা মারছি না, 10 বার 10 বার 20, মোর কলজেটা একটু পানিটা আছে, কুহুরের পানি দিলে ধরাম কলজেটা লেবে, ঘর থামাইনে জড়িয়ে যায় ফুটিয়ে যায়, এইরকম মরম এসছে, গালে না মারতে পারলাম, এমনি তো মারছি। মাস্তানি করছ তুই, হেনে এসে মাস্তানি করছ না? এই রাগটা রাখ, মাস্তানি করস এই তোরা তগমত কয়েকজন নয়া ডাগারে শেষ করে ফেলেছস, এই নয়া ডাগারে তোরা মাস্তানি করস, তাহলে তুই না আরো কয়েকজন আছে। হ্যাঁ আমার ছাইরা দান কইতাছি, আমি চাই না আপনার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাক, পাটা সুলি তাই দেখছেন তাই দেখছেন, একদম কিন্তু বান কিন্তু ছুটাল, আমি ধরব একবার ছাইরা দেওয়া দেখেন আমার আপনি। আচ্ছা হন, তোর এখন কাম কর, অরে আরো কয়েকখান রসিদা বান্ধা রাখ, এই পর্যন্ত রসি দিবি, 3 দিন ওইভাবে থাকবো, ঠিক আছে? আস্তে 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 বান্ধ।
কোনো কিছু দরকার নেই, যখন পানি খেবার চেয়েও পানি দিবি, রুটি খেবার চেয়েও রুটি দিবি, যদিও লাচ্চি খেবার চেয়ে লাচ্চি দিবি, তুই তোর বাম দিবি তিন দিন, ঠিক আছে? ঠিক আছে ভাই, সোনা থাকো, সোনা থাকো, আমরা ভালো করলেন না। আচ্ছা কেন থামতে বলছি? শ্বাসকষ্ট, আমাকে চিনে মিলে যাচ্ছে, নিয়ে আসবো? না না, মেশিন মেশিন লাগবে না ভাই, এমনি ভালোই যাবো ভাই, ভালো আছে। আচ্ছা ভাই, আমি পিছিয়ে যাচ্ছি, কিন্তু আমার না আসলে আপনাকে এমনি দরকার ছিল, আমি ওই যে ঢাকায় ভাষাটা শিখবো। কি হচ্ছে? আপনি রে ভাই ঢাকায় ভাষা শিখাইবো? আপনি রে ভাই ঢাকায় ভাষা খেলাইবো? হ্যাঁ, কি হয়েছে তাতে? দৌড়তে গুলতে কি? আমি দেখতেছি বান্ধবটা খুল না, তুই ঘুরবি না? আরমান ভাই কি লাগছে আমার একটু কোথায়? আপনি এখান থেকে যান। মানিজ্জত মনে আর কিছু থাকলো না আমার তো, তাই মনে হচ্ছে ভাবি। আপনি তো কঠিন চিপায় বসছেন, এতক্ষণে তো মনে সভাপতির কানেও চলে গেছে কথা। হায় হায়, এতক্ষণে তো মনে পুলিশেও খবর দিয়ে ফেলছে। আর ভাবি, আমি আপনার আরেকটা সাবধান করে দিতেছি, ওই যে আপনি যেদিন ফারিয়া ম্যাডামের সাথে কথা বললেন না, ওই পাঙ্কু কি কইছে আমি কিন্তু সব শুনছি। এই মেয়ে, তুমি লুকিয়ে লুকিয়ে কথা শুনো? কি করবো ভাবি, অনেক দিনের অভ্যাস তো। কিন্তু আমি কিন্তু ভাবি বলে দিচ্ছি আপনাকে, এটা কিন্তু কেউ বলবে না, আর আমি কিন্তু কারো ক্ষতিও করি না। উনি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্যাঁচ লাগায় মজা পায়, এটা কিন্তু আমি আপনার আগে থেকেই বলে দিলাম। কথা কইছ না কেন?
মোরে এবার আনবেন কোন ঠান্ডা খাইবেন না গরম খাইবেন হেইপন এই তুমি কথা কম কও ভাই স্যার এই তোকে আনবেন না এটা লয়ে যা ভাই তো ভাই দেই কাম জানি না তো কই গেছে আজাদ ভাই আজাদ আপনি বান্ধনটা আমার খুলে লাগে তুমি চুপ করো তোমার কোলে মই আনবেন না রে দিয়া আর কত বড় সাহস আমার এলাকে মাস্তানি করে না আজাদ ভাই আপনি ঠিকই কইছেন একটা কঠিন মার দিয়ে দেবো আমার বান্ধনটা খুলে দেন আর লগে ওই ওইটা ওই খাটা খাটা ওইটা ওইটা সব কটা মান দিলে যাবো আজকে আহু কার মান নাই বুঝে আমাকে আর মান বেয়ে আছে আইসে রাবণ পুলিশ ভাই পুলিশ ভাই আপনি আছেন খুবই ভালো হয়েছে মানে আমি আপনার জিনিসটা বুঝাই করে আপনি বুঝে পারবেন ঘটনা হচ্ছে যে এই দিন এই পেদব পোলা কি করছে জানেন যে আমার মনে যদি পেদবি করতেছে তার পোলা আরে কি করে করতেছেন কি আপনি এগুলা হ্যাঁ আর মন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি মগর ভাই আমার চিনতে পারতেছেন না ঠিক ঠরুর করতেছি ভাই আমি আজাদ অনেক আগে আমরা শামবাজারে ছিলাম আমার বাবার নাম মতিন তালুকদার সরকারি পোস্ট অফিসে চাকরি করত একবার বাবা একটা বড় অ্যাক্সিডেন্ট করলো আপনার সাহায্য নিয়ে তো বাবারে আমি এক মাস হাসপাতাল থেকে ভালো করে আনলাম ভাই আমি ইন্টারমিডিয়েট পাস করছি আপনার টাকায় ভাই আচ্ছা আচ্ছা এখন বুঝতে পারছি তুমি আমার যে মতিন চাচার পুলে আজাদে হ্যাঁ জি ভাই আমি আজাদ আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো কিরম আছো তুমি ছোট ভাই কিরম আছো আমার আপনার শরীরটা ভালো আছে আচ্ছা আচ্ছা বসেন না ভাই বসেন না 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 বসো ঠিক আছে অসুবিধা অনেকদিন পরে ঢাকায় পোস্টিং পাইছি এখন ভাই কন উই কি করছে ওরে কি করা লাগবে একবার শুধু আমার কন ওরে আর সারন দেব না আর না কিছুই করে একটু বেদবি করছিল একটু মাস্তানি করছিল বেদবি করছিল ওই ওর বান্দাটা খুলে দে খুলে দে খুলে দে ভাই আপনি কিন্তু আমার মাফ করে দিন ওই আপনি আছিলেন না আপনি চিনতে পারেন না আমি একটু উল্টা পাল্টা কথা বলেছি আমি কি বুঝাচ্ছি তুমি পুলিশে আছো না আর তাছাড়া তো তুমি ছোট ভাই বলে বড় ভাই সঙ্গে একটু উল্টা পাল্টা কথা দিয়ে পারে অসুবিধা কি এই বিল্ডিং এ ভাই মহল্লায় কোনো সমস্যা নাই তো না কোনো সমস্যা নাই থাকলে ভাই আপনি একটা পোলাবান পাঠাই দিবেন আমি সব ব্যবস্থা নেবো ভাই আচ্ছা ঠিক আছে এটা দেখা যাবে এটা জীবনে আচ্ছা এই চাই চুই খাওয়াই চুই তোমার ভাই হেল্প আছে লিখছ না না ভাই আমার মোটরসাইকেলে আছে ভাই গাড়ি আছে আপনি যা পারেন কোনো সমস্যা নাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ঠিক আছে ভালো থেকো ঠিক আছে যাও যাও ঠিক আছে ভাই আমরা যাবো ভাই না যাও আচ্ছা আমো ভাই ভাই আমি আমার মাফ করে দেন ভাই আমার ভুল হয়ে গেছে আরে কি করছ তোর বড় হয় না তুই পায়ে ধরে সালাম করতে চাস কেন তখন তুই এসব মাস্তানি ওসমাই করেন ঠিক আছে না মাস্তানি করিস না ঠিক আছে ভাই ভাই আমি কথা দিলাম আপনার জুড়ে আমি আর মাস্তানি করবো না এই যে কান ধরে আমি কি করতে চাস তুই ভাই তুই আমার ভাই তুই নয় যে ছোট ভাই সব আছে তুই আরেকটা ছোট ভাই তুই এখান থেকে সব করে থাকবি কিন্তু হুদাই কালি গেল মাস্তানি করবো ঠিক আছে না ভাই আর তুমি ভাই আমি আপনার লোকে আছি আজকে তুই তুই এলাম তুই করতে আরে ঠিক আছে আয় তুই পাগলা উচিত নাকি এখন অত ওই যে সব তিনি লাগ এই দুচারে সারাদিন দাদাগিরি করে এসে এখন মুখটা পেঁচার মতো করে রেখেছো কেন সমস্যা কি দাদাগিরি কোন মানে করলাম দাদাগিরি করে নিত কিরম যেন লাগতেছে ফাফড়া লাগতেছে আচ্ছা ভালো কথা তোর ভাষায় কিরম যেন চেঞ্জ হয়ে গেছে জি না আমার ভাষা চেঞ্জ হয়ে যায় নাই জনে জনে কৈফত দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি আমি কি করছি কি করেছো তুমি একটু চিন্তা করে দেখো আচ্ছা আমি না বুঝি না মানুষের বাসায় যে যে আপনারা কেমন আছেন কি করছেন কোথায় থাকেন দেশ কোথায় এত কিছু জানার তোমার দরকার আছে কি করতেছো এগুলা
আমার নবীজি রসুল্লাহ কি কইছে যে প্রতিবেশী সবচেয়ে আগে হিসাব করা দরকার, তাকে লোকে ভালো ব্যবহার করবা? আচ্ছা প্রতিবেশী হিসাবে আমার একটা দায় দায়িত্ব আছে না? আচ্ছা তাও যদি মানতাম যে হেরা দেখা মন থেকে সবসময় কথা বলতো, সুখ দুঃখের আলোচনা করতো, হেরা তো সবটি ফলস। তুমি আরতে যাও না কেন? যাই না তো তোমার লিগে। আর তাছাড়া তুমি কইছো না যে পরিবেশ সম্বন্ধে একটু মানে একটু খোঁজ খবর নাও, এখানে বোঝার চেষ্টা করো, লেগে তো যাই না। হুম, কিন্তু কোনো কাজ তো হচ্ছে না, মানুষ তোমাকে লুঙ্গিওয়ালা বলে। কাপড় পরে চলি, এতে আমার দোষ? আচ্ছা কাপড় ছাড়া তো চলি না, দেখি না এনকার মেয়ে মানুষকে, দেখি না আমি কি অবস্থা মানে। না থাক কোথায় তো আমার সামনে লজ্জা কিসের, কি হয়েছে বলো? মেয়েদের কাপড়ের দিকে তাকায় থাকো। আমি আবার কখন তাকালাম? আরে আল্লাহ, আমি কখন দেখলাম? কইলাম যে দেখা যায় না, চোখ পড়ে যায় না, ওইটাই কইছি আর কি। আমার কি দোষ, দেখা যায় না? তাহলে তুমি মেয়েদের কাপড়ের দিকে তাকিয়ে থাকবা? ওই যে কিছু আকলাম মাগার মার, বিশ্বাস কর আমি কইলাম তাই না, আমি কইছি না, চলে বড় জোস করে আম চোখ সরা ভালাই, আমি জানি ছি ওসব দেখা যায় না। তুমি আর কোনো মেয়ের দিকে তাকাবে না আমি ছাড়া, ঠিক আছে? জিন্দেগি তো তাকাবো না, জিন্দেগি তো তাকাবো না, দেখলে মনে অন্ধ হয়ে যাবো, অন্যদিকে চোখ ফিরে নেবো, ঠিক আছে? আর তাছাড়া তো আমি এসব পছন্দ করি না, ছি। হুম, ভালো কথা, কালকে থেকে আপনি লুঙ্গি বাদ দিয়ে জিন্সের প্যান্ট আর নতুন শার্ট পরবেন, আমি কিনে এনেছি। কি বললা? কি বলুন? জিন্সের প্যান্ট পরুন? হ্যাঁ জিন্সের প্যান্ট কালকে থেকে পরতে হবে, আমি কোনো কথা শুনতে চাই না। না মানে ওইছে কি যে আমি কালকে পরছিলাম, ওই যে মনে আছে না জামগ্রহণ করে যে পুরান বিল্ডিংয়ে লাল রঙের কি সুন্দর জিন্স পরছিলাম, আচ্ছা বরাবর কীরম জানি মানে কীরম জানি লাগে, মানে ওইছে কি যে কোনো কিছু লড়ে না তো। তোমার মুখে কিছু আটকায় না, আমি এত কথা বুঝি না। তুমি কালকে থেকে জিন্সের প্যান্ট আর নতুন শার্ট পরবা, ঠিক আছে? ঠিক আছে পরম, নিয়ে যাও। থ্যাংক ইউ। আপনাকে তো একেবারে নায়কের মতো লাগছে। বসেন বসেন। তোমার শহীদ ভাই যে কি কর্না আপনি। না না সত্যি বলছি, আসলে ভাই ঘটনা কি জানেন যে এই সবগুলো আমার পড়ছি, ওই চিপাই পরে পড়ছি, মানে মানে আমার বই চিপাই পরে এসব পড়ছি আমি। আপনি এটা আমাকে বিশ্বাস করতে পারেন? ভাই সত্যি কথা কইতেছি, কথার কথা আমি মনে করতেছি, কিন্তু আপনি এই কথা কইেন না, এই কথা যদি আমি বলছো না তাহলে গেলাম ছ্যাঁচা শেষ করে বলাইব। আচ্ছা ঠিক আছে, আজকে আমার খুব স্বস্তি লাগছে যে আপনার হাতে কোনো খাবার বা লাচ্ছি নেই। এত খাবার, এই যে শরম দেন না ভাই, শরম দেন না, কিছুই করলে মানুষ বাড়ি নাই, যাইতেন পুরন ডাকায় দেখাই দিতাম, তাই না রে? কিন্তু এসব খাবার কে খাবে? কেন আপনি? কে আমি? মানে আপনি একলা না, আমরা ওগুলো সব মিলে আছি। আচ্ছা আপনারা কি সবসময় এরকম রিচ ফুড খান, বিরিয়ানি? আরে ভাই কয় কি জিগা, আমার জিগায় ভাই শুনেন, নিত্যপ্রতি মানে প্রতিদিন সকালে যদি উঠে যদি বিরিয়ানি বিরি না খাই তাহলে তো সবসময় মন খারাপ হয়ে যেত। আগে বলেন কি এখনো বিরিয়ানি খান? অহন খাইনের জন্য তো মনটা খারাপ হয়ে যায়। হুমায়ুন ফরিদি ভাই, আমি আপনাদের কইতেছি, ভায়না বাবিরে বিয়া করে একদম মাইনকে চিপে নিতে পড়ছে, আগের মতো আর খাওয়া পারে না, একদম ডরা, কিন্তু কুসুম ছাড়া ডিম খায়। ভাই দেখছেন আমার লোক কি মজা লয়, ভাই দেখছেন আমার লোক কি মজা লয়। দেখেন আরমান ভাই, আপনার স্ত্রী ঠিক কাজটি করেছে,
ফর গড সেক, এই ধরনের রিচ ফুড খাবেন না, এটা নিজের শরীরের জন্য খারাপ। এই যে হুমন ফরিদে ভাই, ঘটনা হচ্ছে কি, অহন করলাম বেশি আমি খাই না। এই যে আপনি মানে কি কমো যে এখানে আওয়ার পর থেকে তোমার কিছুও লাগে না, মানে কেমন যেন একদম অস্থির হয়ে গেছি। আমার বউ করছে কি জানেন, যে আমারই বলে জেন্টলম্যান বানাবো, দেখেন না যে কিরকম যে চিপাই চিপাই ড্রেস পরেছি, জেন্টলম্যান বানাবো। আমি বললাম খালি একদম সবুর করে বয়ে আছি, ঠিক আছে আজকে খাওয়ালো হয়েছে কি লিখে জানেন, আপনিও খাওয়াবো আর আপনির লগে লগে মনটা শান্তি করে আমি একটু খাওয়ার খাবো। ইউ আর এ ফ্যান্টাস্টিক হিউম্যান বিইং, ডু ইউ নো দ্যাট? ভাই কি করলেন বুঝে পারলাম না, এই তরবুজ্জ না না ভাই আমরা বুঝি নি, না ভাই বুঝি নেই ভাই আমরা বুঝি নেই। আর যাই হোক ভাই, যে রেগো হেরে সত্য, ঠিক আছে না ভাই, তাহলে শুরু করি, ঠিক আছে না? তো চলুন খাওয়া শুরু করি, বিসমিল্লাহ সফট মিল একসাথে শুরু করি, ঠিক আছে না? ঠিক আছে ভাই। ও ভাই ভাবি আছি, ভাবি 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 আজব ব্যাপার, কি হলো ভাই দৌড়াই কেন? আমার অবস্থায় কথা বলতে খুশি হয়েছি।